He is a dynamo. Amar mona je confident ekta chele, darun batting koreche last duita T20 one day to bhalo kheleche. Sobche boro he is aggressive and that's what we want. টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তাকে বলেছিলেন ডায়নামো ম্যানেজমেন্টের রাফিফ হোসেনের প্রতি কেন এত ভরসা সেটা তিনি বহুবার প্রমাণ করে দেখিয়েছেন অন্যদের মত শুধু ট্যালেন্টেড তকমা নিয়ে দিনের পর দিন লাল সবুজের জার্সিটা গায়ে জড়াননি নিজের প্রতি যে দায়িত্ব সেটা পূরণ করেছেন করে চলছেন ঠিকঠাক যত জন তরুণ বাংলাদেশের হয়ে খেলছেন তাদের মধ্যে তাই আফিফই সবচেয়ে বড় তারকা বড় ক্রিকেটারদের মধ্যে শুধু স্কিল না থাকতে হয় সাহস আর নিজের প্রতি বিশ্বাস অনেকেই বলে থাকেন ক্রিকেটার হিসেবে বড় হতে হলে মনটাও নাকি বড় হওয়া চাই সেটা যার যার ব্যক্তিগত অভিমত খাতা কলমে প্রমাণের সুযোগ কম তবে একটা কথা চির সত্য যে বড় ক্রিকেটার সেই যে চাপের মুহূর্তে নিজের সেরা খেলাটা বের করে আনে আফিফকে এখনো বড় ক্রিকেটার তকমা দেওয়ার সময় আসেনি তবে ওয়ানডে থেকে টি-20 চাপের মধ্যে ভালো খেলে তিনি দেখিয়েছেন শুধু শরীরের জোর না বড় শট খেলতে আমি পারি এই বিশ্বাসটা থাকতে হয় সংযুক্ত আরব আমিরাত নামে ভারে সহজ প্রতিপক্ষ শক্তিমত্তাতেও বাংলাদেশের চেয়ে যোজন যোজন পিছিয়ে সেই দলটার বিপক্ষেই শুরুতে বাংলাদেশ দলের বেহাল দশা মাঝে ঢাল হয়ে দাঁড়ালেন আফিফ হোসেন 2 এবং 62 দুইবার জীবন পেয়েছেন সেটা ক্রিকেটেরই অংশ খেলাটার অন্য 8-10টা ঘটনার মতো বয়ে চলে চিরন্তন প্রতিপক্ষের ওই 2 ভুল বাদ দিলেই আফিফ ছিলেন দুরন্ত কি দারুণ সব শর্টসই না খেলেছেন কপিরাইটের মারপ্যাট ছাপিয়ে যদি ওই ছবিগুলো দেখানো যেত তবে এই কথাগুলো হয়তো আরও জীবন্ত হতো 55 বলে 140 স্ট্রাইক রেটে 77 আফিফের ক্যারিয়ার সেরা জানলে অবাক হবেন শেষ 10 টি-20 তিনি ব্যাট করেছেন 42-এর বেশি করে স্ট্রাইক রেটেও 130-এর কাছাকাছি বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে অসাধারণ তো বটেই বিশ্ব ক্রিকেটের হিসেবেও হয়তো সমীহ জায়গা নিয়ে বলাই যায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ম্যাচ সিনারিওতে স্কুপ শট ট্রাই করেছিলেন আফিফ শেখার জায়গাটাই শিখেছেন কাজের জায়গায় ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছেন শতভাগ সফল না হলেও একদম অসফল বা ব্যর্থ বলার উপায় নাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর নিউনেস লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনায় ইউনিক শপিং এক্সপিরিয়েন্সের জন্য প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অ্যাপটিতে ম্যান উইমেন কিংবা কিডস সবার জন্যই আছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি মোবাইল ল্যাপটপ ক্যামেরার মতো বিভিন্ন ইলেকট্রনিক অ্যাক্সেসরিজও অর্ডার করতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অথবা ভিজিট করুন www.newness.net আর BIBD10 প্রোমো কোড ব্যবহার করে পেয়ে যান 10% ছাড় সবচেয়ে পজিটিভ ব্যাপার আফিফ রোববার ব্যাট করেছেন 4 নম্বরে যেই 4-এ তার ব্যাট করা নিয়ে কথা চালাচালি হচ্ছিল বহুদিন ধরে তবে পজিশনের এই উন্নতি হয়তো সাময়িক অধিনায়ক সাকিব আল হাসান ফিরলে রোববার 3-এ খেলা লিটন দাসকে হয়তো নেমে যেতে হবে 4-এ আর 4-এ খেলা আফিফকে নেমে যেতে হতে পারে 5 নম্বরে মানুষ প্রত্যয় অলরাউন্ডার